অবাঙালি সম্প্রদায়ের বড় উৎসব ছট পুজো অনুষ্ঠিত হতে চলেছে রবি ও সোমবার। রবিবার বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় এবং সোমবার সূর্য উদয়ের সময় অবাঙালি সম্প্রদায়ের মানুষ নদী বা পুকুরে সূর্য দেবীর আরাধনা করেন। বিগত দু বছর করোনার বিধিনিষেধ থাকায় সেভাবে উৎসব উদযাপন হয়নি। এ বছর করোনার বিধিনিষেধ না থাকায় মহাসমারোহে এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার পাকতরিয়া বাজার এলাকায় দেখা যায় প্রচুর মানুষের ভিড়। ছট পুজোর উপকরণ হিসেবে তারা আখ, কলার কাঁদি, বাতাবি লেবু, নারকেল সহ বিভিন্ন সামগ্রী। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সাথে কেনাকাটা করছেন মাটির হাঁড়ি, প্রদীপ সহ বিভিন্ন সামগ্রী। মানে বুঝলাম যে যেমন রেট চলবে সেরকম দিব। কি রকম রেট আছে আপনাদের? মোটামুটি হতে গেল যে যেরকম মানে সেব নেবে সেরকম দাম আছে, যদি ছোট নেবে ছোট দাম আছে, বড় নেবে বড় দাম আছে। দামটা কি রকম? মোটামুটি 80 টাকা ইয়া 90 টাকা এমনি পড়বে, ইয়া তো 100 টাকা পড়বে, ওর আগে পড়বে না। আরো আরো মানে নারকল পড়বে মোটামুটি 20 টাকা ইয়া বরং আপনার আঞ্জির আছে, আঞ্জিরটা পড়বে আপনার মোটামুটি 50 টাকা এরকমই। কলা কলা আপনার পড়বে, কান্দি আছে ওই 300-350-400 টাকা যাবে। আচ্ছা, আখের কী রেট পড়ছে? আখ আমার পড়বে মোটামুটি ধরে নাও যে 15 টাকা থেকে 20 টাকা। বিক্রি হবে? আশা তো করছি কি বিক্রি তো হবে, যখন লাগাইছি তো বিক্রি তো হবে। সময় আছে কি ছোট পুজো আছে, সব মাল সব সস্তা থাকবে। আপেল 50 টাকা কিলো, লেবু 50 টাকা কিলো, নারকেল 20 টাকা পিস, কলা 200-250, 350 বড় বড় কান্দি দর্জন 30 টাকা দর্জন লাগবে। সব মাল মানে এমনি দিন থেকে দাম কম আছে, রেটটা কম। হ্যাঁ, 2 বছর তো করোনা ছিল, এবার কি আশা করছেন? এবছর ছোট পুজোর সময় দেখেছি কি মানে ভালো করে লোক করবে, লোক বিক্রি বাটা কি রকম? বিক্রি বাটা মানে এবছর তো ভালো হবে মানে আশা করছি। হ্যাঁ, আশা করছি। আর রেট সব দাম কম আছে আগে থেকে অনেক। হ্যাঁ, একদম দাম কম আছে। এমনি দিন শশা চলছে 60 টাকা কিলো, আপেল 50 টাকা কিলো, লেবু 50 টাকা কিলো। ভিড় তো ভালো আছে, বাজার একটু ঠিক আছে, আমদানিটা একটু বেশি আছে। তারপরে এবার যেরকম এখন দেখি খদ্দার কীরকম চলছে, করোনা পর তো একদম বাজারটা ঠিক হয়েছে। বলছি ফলের দর এখন কীরকম? ফলের দর একদম ঠিক আছে। কী কী আছে রেটটা এখন? কলা যেমন 40 টাকা ডজন আছে, 30 টাকা ডজন আছে। আবার যে নানা রকম যে ফল লাগে সব দামটা ঠিক। কেনা বেচা ভালো হওয়ায় বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। কিরকম আছে আপনাদের বাজার? তো ঠিকই আছে মোটামুটি, তোমার রেট এখন ঠিক আছে, আর এখন যা এখন আছে বাজার ঠিকই আছে মোটামুটি। আপনি কি কি রেখে আছেন আজকে দিন, কি কি বিক্রি হয়? ওই তোমার ছট পূজা যে যেগুলো হয় তোমার ওই পায়েসের জন্য তোমার ঢাকনা ঢাকনি, তারপরে তোমার পেয়ালা, প্রদীপ, তারপরে মাটির ভাঁড় তো তোমার এই তোমার আছে না, এগুলো হয়। আর তোমার এগুলো ফল বিক্রি হয়। এগুলো কি আশা করছেন এবার? আশা করছি কি বিক্রি হয় ভালোই আর কি। কীরকম? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।